আচ্ছা তাহলে আমাদের পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি আমাদের ইয়ে করা শেষ জেম সফটওয়্যারটা ইনস্টল করা শেষ এখন হচ্ছে আমাদের তৈরি করা সার্ভারে আমরা এখন ওয়ার্ডপ্রেসটা কি ইনস্টল করা দেখব আর কি সো এখন এটা ইনস্টল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আগে ওয়ার্ডপ্রেসে যে সোর্স ফাইলটা এটা একটা নির্দিষ্ট একটা লোকেশন রাখতে হবে মানে সার্ভারে একটা নির্দিষ্ট লোকেশন রাখতে হবে সো আমরা যে ডাউনলোড কৃত ফাইলটা এটা কিন্তু জিপ করা হ্যাঁ মানে কম্প্রেস করা বা জিপ করা যেটা বলা হয় কিছু সব প্রথম এটাকে আমাদেরকে আগে আনজিপ করতে হবে সানজিপ করার সিস্টেম তো আমরা জানি যে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এটা আনজিপ হবে সানজিপ হতে এটা ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ সময় লাগতে পারে দেন ওকে ক্লিক করেন

হ্যাঁ এই যে ব্যাক ব্যাক বাটন আছে দেখেন এই যে এখানে হ্যাঁ হ্যাঁ তার মানে একটু খেয়াল করি হ্যাঁ এখানে ক্লিক করেন হুম আবার ব্যাক করেন এই যে তাহলে সবগুলো ফাইল হচ্ছে এই ওয়ার্ডপ্রেস নামক একটা ফোল্ডার ভিতর আছে তার মানে প্রথম ফোল্ডার এর নাম কি ওয়ার্ডপ্রেস 5.6.2 তাই তো এটাতে ক্লিক করে আবার ভিতরে যান তার মানে এটার ভিতর আরেকটা ফোল্ডার আছে ওয়ার্ডপ্রেস নামে এবং এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার ভিতরে কি আছে দেখেন তো অনেকগুলা ফাইল আছে সো আমাদের দরকার হচ্ছে অনেকগুলা ফাইল কোন ফোল্ডারের ভিতরে আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডার ভিতরে আছে আমাদের মূলত ওই ফোল্ডারটাই দরকার আমরা এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা নিব 5.6.2টা কিন্তু না শুধু ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আমরা নিব ব্যাক করেন একটু হ্যাঁ আমরা এখান থেকে এটা কাট না কপি করে নিব কারণ একটা বিষয় আছে আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল একটা না আমরা চাই একাধিক করতে পারবো সো পরবর্তীতে আমাকে যদি আবার ইনস্টল করতে হয় তাহলে তো আমি এই ফাইলটা আমি কাজে লাগাতে পারবো কারণ কাট করে নিয়ে গেলে তো আর এটা ইনস্টল হয়ে গেলে তো এই ফাইলটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না এর জন্য এটা আমি কপি করে নিচ্ছি আমি পরবর্তীতে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইলে তখন আমি এই ফাইলটাকে কাজে লাগাতে পারবো তাই আমরা এই ফাইলটাকে একটু কপি করছি কপি করা বিষয়টা দেখেন অনেকে কি করবেন যে টোটাল ফাইলটা নিয়ে যাবেন টোটাল ফাইল নিয়ে হবে না আপনাকে খেয়াল করতে হবে সকল ফোল্ডার গুলা বা সকল ফাইল গুলা কোন ফোল্ডারের ভিতর আছে সকল ফাইল গুলা যে ফোল্ডারের ভিতর আছে আমরা শুধু সেই ফোল্ডারটাকে কপি করে নিবো কথা হচ্ছে আমি যে কপি করলাম ঠিক আছে বাট এটা সার্ভারে কোন লোকেশনে ভিতরে যাই তারপর লোকেশনটা আমি দেখাই দিচ্ছি আমরা ইনস্টল করছি কোথায় ডি ডির ভিতরে না তো ডি তে যান ডি ড্রে যান ওকে ডি ড্যাভে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে জ্যাম্প হ্যাঁ

বুঝতে পারেন না আচ্ছা ঠিক আছে আপনি বের হয়ে যান আপু আপনি একটু কাজ করুন একটু বুঝতে যেহেতু অনেকে একটু নতুন করে দেখাই ক্লোজ করে দেন ক্লোজ করে দেন ভাই আমি একটু 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 আমাকে এই ভিতরে যান আচ্ছা আচ্ছা কপি করা বুঝতে পারছেন কপি তো অলরেডি করা আছে তাহলে এখন ফাইল রাখার লোকেশনটা কোথায় ডি যাই ডিতে যেহেতু আমি সেট করে রাখছি সার্ভারটা সো ডিতে গেলাম ডিতে যাওয়ার পর এই যে জ্যাম্প নামে ফোল্ডারের ভিতরে আমরা ফাইলটা রাখছিলাম সো এটা ভিতরে যাই সো লোকেশনটা হচ্ছে যে এসটি ডক্স কোথায় আছে দেখেন আমাকে দেখতে হবে যে এসটি ডক্স নামে ফোল্ডার কোথায় আছে এটাই হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট সো এসটি ডক্স ভিতরে এই যে এসটি ডক্স এখানে হচ্ছে আমাদের ফোল্ডারটাকে লিখে দিতে হবে যে ফোল্ডারটা আমি কপি করে আনছি সেটা রেখে দিব আর কি এখানে পেস্ট করে Hi piss

ওকে তার মানে ঠিক আছে তার মানে এইসটি ডগসের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসে ফোল্ডারটা রাখলাম তো ওয়াটপ্লেসে যে ফাইল মানে ফাইলের যে নাম এটা রাখলো যেটা আছে এটা থাকতে পারে বা চাইলে আমরা এটাকে চেঞ্জ করেও নিতে পারি ঠিক আছে তো চলে গেল তার মানে আমার ওয়াটপ্লেসে ফাইলটা রাখার শেষ তার মানে আমি যদি বলি যে আমরা কোন লোকেশনে রাখলাম এসটি ডগসের লোকেশনে রাখলাম এখন আমাকে ইনস্টল করতে হলে আমাকে এই এই লোকেশনটাকে কল করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারের সাহায্যে এখন আমাদের কাজটা হচ্ছে তার মানে আমরা প্রথম হচ্ছে জ্যামটাকে অ্যাক্টিভ করা মানে জ্যাম সফটওয়্যারটা ওপেন করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অ্যাক্টিভ করে নেওয়া যেমন অ্যাপাচি এবং মাইস্কলটাকে অ্যাক্টিভ করে নেওয়া দ্বিতীয় কাজ কি ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে আমাদের এসটি ডক্স যে লোকেশন আছে ওইখানে রাখা তৃতীয় কাজ কি হবে এখন এই লোকেশনটাকে কল করে প্রপার ইনস্টল করা সো প্রপার কোড ইনস্টল করতে হলে আমাকে ব্রাউজারে সাহায্য নিতে হবে সো একটা ব্রাউজার ওপেন করি আমরা ব্রাউজার গুগল ক্রোম তো ওপেন করা আছে গুগল ক্রোমে কি করতে পারে ওকে সো এই যে অতিরিক্ত ট্যাবগুলো কে দিতে হয় কারণ মানে এগুলো লোড করে অনেক বেশি হ্যাঁ যেগুলো দরকার নাই এগুলো রাখা দরকার হ্যাঁ সো নতুন একটা ট্যাব নিয়ে নেন ওকে সো এখন ওই আমাদের যে এসটি ডক্স এই এসটি ডক্স লোকেশনটাকে কল করা হয় হচ্ছে লোকাল হোস্ট লিখে লোকাল এল ও সি এ এল লোকাল হোস্ট এইচ ও এস টি একসাথে লিখতে হবে ওকে লোকাল হোস্ট লিখা শেষ দেন লিখবেন স্ল্যাশ স্ল্যাশ এখন দেখেন লোকাল হোস্টের ভিতর মানে হচ্ছে এসটি ডক্স এসটি ডক্সটাকে আমরা যে লোকাল হোস্ট হিসেবে কল করতেছি এখন এসটি ডক্সের ভিতর ফোল্ডার তো একটা না অনেকগুলা ফোল্ডার আছে সো আপনি একটু মনে করে দেখেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা কোন ফোল্ডারের ভিতরে রাখা আছে বর্তমানে আকলিমা নামে না সো আপনি আকলিমা লিখেন ফোল্ডারের নামটা যেটা ওই ফোল্ডারের নামটা লিখতে হবে সো এখন আপনাদের বাকিদের কম্পিউটারে যে নামে বা যে ফোল্ডার ফোল্ডারের নামটা যে নাম দিবেন ওই নামে নামটা এখানে লিখতে হবে আকলিমা কি এটা বড় হাতে এখানে আচ্ছা তাহলে सेम টু সেমই লিখতে হবে ওকে তাহলে আমরা ইন্টার এ চাপ তাহলে এখন আপনাকে যদি সঠিক ভাবে লোকেশনটাকে কল করতে পারি এখানে সেটআপ বা কনফিগারেশন করা যে যাবতীয় বিষয়গুলা এখানে আমাকে শো করবে যে কিভাবে কি করতে হবে না করতে হবে সো এখানে বলতেছে যে আমি ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল করব এটার কি হবে মানে ল্যাঙ্গুয়েজ কি হবে

সো এখন ডাটাবেজ নাম বলতে ডাটাবেজটা হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে আমরা তো কোনো ডাটাবেজ ক্রিয়েট করি নাই মানে বিষয়টা বুঝাচ্ছে আপনি যদি এখন লেটস গো তে ক্লিক করে পরবর্তী প্রসেসগুলো করতে যান তাহলে আপনাকে এই পাঁচটা জিনিস আপনাকে প্রোভাইড করতে হবে কি কি ডাটাবেজ নেম ডাটাবেজ ইউজার নেম ডাটাবেজ এর পাসওয়ার্ড ডাটাবেজ এর হোস্ট আর টেবিলের প্রিফিক্স এই পাঁচটা জিনিস হচ্ছে আপনাকে প্রোভাইড করতে হবে সো এখান থেকে প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকে ঠিক আছে তো ডিফল্ট ইনফরমেশন গুলা হবে কিন্তু ডাটাবেজে ডাটাবেজ কোনো ডিফল্ট ভাবে থাকে না ডাটাবেজটা আমাদেরকে তৈরি করে নিতে হয় আর তৈরি করা ডাটাবেজে ইনফরমেশনটাই আমার প্রভাইড করতে হবে ঠিক আছে সো আমরা যাই লেস গো তে ক্লিক করি ওকে তাহলে মানে এই যে এখানে দেখেন ডাটাবেজের নামে জায়গা ডাটাবেজের নাম এভাবে প্রত্যেকটা জিনিস আমাকে দিতে হবে সো আমরা ডাটাবেজটা একটা তৈরি করে নিই ডাটাবেজটা তৈরি করে তারপরে ডাটা এ নেমে জায়গা হচ্ছে ডাটাবেসটা আমরা প্রোভাইড করব সো ডাটাস তৈরি করার জন্য আমরা একটা কাজ করি একটা নতুন ট্যাব ওপেন করি আগের মতোই লিখেন লোকাল হোস্ট স্ল্যাশ ডাটাবেস তৈরি করার জন্য লিখতে হবে পিস মাই এডমিন হুম ইন্টারে চাপ দেন ওকে এখানে ডাটা বেস একটু দেখেন ডাটা বেসে ক্লিক করলে হবে হ্যাঁ ডাটা বেসে একটা ক্লিক করে ওকে জাস্ট এখানে ডাটাবেসে নেমে যাবে একটা চিপুর নাম দিয়ে

আন্ডারস্কোর নিতে পারে থ্রি সিক্স হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করে এখানে এইটাই কাজ আমাকে আর কিছু করতে হবে না আমি চাইলে এখন আমি এই ডাটা বেসের ট্যাপটাকে ক্লোজ করে দিতে পারি আমার কাজ শেষ হ্যাঁ বলেন না 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 আবার নতুন করে আবার যখন ওয়ার্ডপেস ইনস্টল করবেন আপনার প্রশ্নটা হচ্ছে আমরা ওয়ার্ডপেসটাকে একবার ইনস্টল করলাম তখন ওয়ার্ডপেসটা ইনস্টল করতে গিয়ে আমি একটা ডাটাবেস তৈরি করলাম পরবর্তীতে আমি যদি আবার ডাটা আমি যদি আবার আরেকটা ওয়ার্ডপেস ইনস্টল করি তাহলে আরেকটা ডাটাবেস তৈরি করতে হবে কিনা তাই তো বিষয়টা হ্যাঁ যতবার ওয়ার্ডপেস ইনস্টল করবো ততবার আলাদা ওয়াড আলাদা ডাটাবেস ক্রিয়েট করে ওই ডাটাবেসের আওতার দিন আমরা পেসগুলো ইনস্টল করব ঠিক আছে হ্যাঁ 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 সব সময় সব সময় যে কোনো ডাটাবেস তৈরি করতে হলে লুকাল হোস লেস পিস বলেন আচ্ছা আমি আসছিস তারপরে প্রবলেমটা কোথায় হচ্ছে ওকে আপু তাহলে ওই যে পিসমি এডমিন এরটা ক্লোজ করে দিলাম তাহলে আপনার ডাটাবেসের নামটা কি দিচ্ছেন ওইটা একটু লিখে নিন ওয়ার্ডপ্রেসের পরিবর্তে ওকে এখন এখানে ইউজার নেমটা এগুলো লাগবে তো ইউজার নেমটা ইউজার নেম আপাতত ডিফল্ট ভাবে ইউজার নেম লিখে নিলে হবে আর ডাবল ওটি আর ছোট হাতে লিখলে হবে ছোট হাতে ছোট হাতে লিখতে হবে আর ডাবল ওটি ইয়েস পাসওয়ার্ডটা কিছু লিখতে হবে না জাস্ট ব্লাঙ্ক থাকবে কারণ আপাতত আমাদের ডাটা বেসি কোনো পাসওয়ার্ড দেওয়া নাই তো এই জন্য এটা ব্লাঙ্ক রাখছি আর বাকি জিনিসগুলো রাখলে হবে হ্যাঁ ওকে না ইউজার নেমটা আমরা আপাতত আমাদের সার্ভার যেহেতু কাজ করতেছি মানে লোকাল হোস্টে যেহেতু কাজ করতেছি তো লোকাল হোস্টে আপনার মানে ডিফল্ট ভাবে ইউজার নেম হিসেবে রুট দেওয়া থাকে এ হচ্ছে বিষয় কিন্তু আমরা যখন সার্ভার নিয়ে কাজ করবো অনলাইনে তখন ইউজার নেই আমাদের মতো করে তৈরি করতে পারি এখানেও করা যায় এত ঝামেলা আপনি যখন আমরা অনলাইনে করবো যেহেতু প্র্যাকটিক্যালটা আমাদের অনলাইনেই হবে আমরা এটা দেখব ঠিক আছে তো তার মানে কি এখানে যে ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে আপনাকে এই অপশনে আসার পর প্রথমে একটা ডাটাবেজ তৈরি করে নিতে হবে ডাটাবেসে যে নাম দিবেন এই নামটা ডাটাবেজ নামে নামের জায়গায় বসায় দিবেন ইউজার নেম হিসাবে জাস্ট রুট লিখতে হবে পাসওয়ার্ডের জায়গায় কোনো কিছু দিব না আর বাকি যে দুইটা থাকবে ডাটাবেজ হোস্ট আর টেবিল প্রিফিক্স

ইনস্টলেশন যেহেতু হচ্ছে আপনার সাইটটা প্রায় কমপ্লিট হওয়ার পথে এখন আমরা যে সাইটটা বানাচ্ছি আমরা সাইটে একটা টাইটেল দিতে হবে এবং আমাদের সাইটটা তো কমপ্লিট হয়ে যাবে এখন এটাকে ম্যানেজমেন্ট করার জন্য তো ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না হয়তো যে কেউ আমার ওয়েবসাইটে ঢুকে যে কোনো কন্টেন্ট চেঞ্জ করে ফেলতে পারবে তাই না তো এর জন্য আমার এখানে এই জিনিসগুলো একটু সেট আপ করতে হবে যে সাইটের টাইটেল কি হবে ওই যে আপনার যখন কোডিং করতেন হ্যাড সেকশন শুরু হ্যাড সেকশন শেষ মানে ভিতরে যা লিখতেন টাইটেল সেটা তো টাইটেল হিসেবে দেখাবে তাই না তো আপনার ওয়েবসাইটের টাইটেল হিসেবে কি দেখাবে এটা এখানে লিখে দেবেন টাইটেল বলতে কি বলেন তো আপনি যে বর্তমানে যে ব্রাউজারের ট্যাপটা ওপেন আছে এখানে টাইটেল কোনটা এটা হচ্ছে ইউআরএল হ্যাঁ এটা এই যে ওয়ার্ডপ্রেস তারপর ইনস্টলেশন যে লেখা আছে এটা হচ্ছে টাইটেল সো একই ভাবে আপনার ওয়েবসাইট যখন ভিজিট করবে এজ এ হোম পেজে যখন হোম পেজে থাকবে একজন মানুষ তখন তাকে কি দেখাবে আপনি লিখে দিতে পারেন ওয়েলকাম টু হোম পেজ বা হোম পেজ বা ওয়েলকাম টু ওয়েবসাইট এরকম একটা সাইট দিতে পারেন আপাতত পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করবসাইট আছে দেন মাই ওয়েবসাইট ওকে কেন এতটাই এখন আসেন ইউজার নিম পাসওয়ার্ড এই পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিউ হওয়ার পর এই ওয়েবসাইটের ওয়েবসাইটের মানে হচ্ছে ভিতরে করার জন্য আপনার যে ইউজার পাসওয়ার্ড যেমন আপনি ফেসবুকে করার জন্য বা জিমেলের ভিতরে ঢোকার জন্য কি করেন পাসওয়ার্ড দেন না ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হিসেবে কি দিবেন সেই ইউজার নিয়ে পাসওয়ার্ড আপনি এখানে দিতে হবে এখন যেহেতু এটা ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে সো আপনি নর্মাল একটা পাসওয়ার্ড একটা ইউজার নেম দেন যেগুলো দিয়ে অন্তত ফেসবুক বা অন্যান্য জায়গা খুলেন

কারণ আপনি যখন এটাকে অনলাইনে এইখানেও আপনার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে কারণ ওই ইমেলটা এজ এ অ্যাডমিন ইমেল হিসাবে ক্রিয়েট হয়ে যাবে যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে যান আপনি সার্ভারে ঢুকতে পারেন মানে আপাতত আমাদের লোকাল হোস্ট সার্ভার কিন্তু আমরা যখন অনলাইনে কাজ করব অনলাইনে তো সার্ভার থাকবে সাম আপনি যদি কোনো প্রয়োজন বোধ না করেন যে না আমি ইয়েতে যাব না আমি সার্ভারে না গিয়ে আমি পাসওয়ার্ড রিকভারি করতে চাই কারণ পাসওয়ার্ডে ওই যে এরকম অপশন পাবেন যে ফরগেট পাসওয়ার্ড

এখন আপাতত ভুল ইমেল অ্যাড্রেস দিলে কোনো কিছু আসে যায় না ওকে তারপর একটু নিচের দিকে আসি আমরা ওকে এখানে একটা বিষয় আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি

তখন ওই সার্চ কৃত ওয়ার্ড গুলা আমাদের তার ডাটাবেজের সাথে ম্যাচ করে যেটা পায় সেটাই তো শো করে তাই না তো এখন বিষয়টা হচ্ছে ওই ডাটাবেজের জমা হওয়া মানে বলা হয় ইনডেক্স তো আপনার ওয়েবসাইটটা তার ডাটাবেজে ইনডেক্স করাবেন কিনা মানে তার ডাটাবেজে আপনার ওয়েবসাইটের গুলো জমা করাবেন কিনা সো এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে বলা হচ্ছে যে আমি গুগল সার্চ ইঞ্জিনে সরি গুগল না শুধু যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে আমার ওয়েবসাইটটাকে স্টোর করাতে চাচ্ছিলেন এটা মানে হচ্ছে এটা বুঝা যাচ্ছে এখন আমরা কেন স্টোর করাতে চাচ্ছি এটা করতে ভালো তাই না এখন করাতে যাচ্ছে না এর জন্য কারণ এখন যদি এখন গুগল কি করে যে ওয়েবসাইটগুলোকে ফার্স্ট পেজে দেখায় সেই ওয়েবসাইটগুলোকে ফার্স্ট পেজে দেখায় যাদের তথ্যগুলা ভালো ভালো মানে তথ্য আছে এবং যেটা হেল্পফুল তথ্য সেগুলো কিন্তু যে ফার্স্ট পেজে শো করে মানে আমাদের ওয়েবসাইটে যখন নতুন বানাবো এখানতে আসলে কোনো কনটেন্টই নাই এখন সার্চ ইঞ্জিনের ইনডেক্স যখন ডেটাবেজে যখন জমা হবে তার একটা রোবট আছে সেই রোবট আমাদের ওয়েবসাইট গুলাকে রিড করে দেখবে যে আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই আমার কোয়ালিটি ভালো না এইভাবে একটা করে আবার কখন এটা আপডেট নিবে এটা অনেক ঝামেলা আছে আমি চাচ্ছি না এটা আপাতত আমার ইনডেক্স হোক আমরা যে এই জিনিসটা চিহ্ন দিয়ে দিচ্ছি আমার সাইটটা প্রফার ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি চাইলে এটাকে আবার এই চিহ্নটা আমি উঠাই দিতে পারবো মানে বিষয়টা হচ্ছে আমি তাকে আবার পারমিশন দিব যে হ্যাঁ তুমি আমার সাইটটাকে এবার ইনডেক্স করো

পাসওয়ার্ডটা দিছি মানে যেহেতু উইক পাসওয়ার্ড এইজন্য আমরা এটা কনফার্ম করলাম একটা ইমেল অ্যাড্রেস দিলাম আর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা দিব নাকি দিব না ইনডেক্স করা এটা দিব কি দিব না এটা টিক চিহ্ন দিলেও হবে না দিলেও হবে ডাজন্ট ম্যাটার দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা করলে আমার কাছে

হুম ইন্টার বাটন চাপ এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এখন এই ওয়েবসাইটের বর্তমান অবস্থা হচ্ছে এই এটাকে আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু ইমপ্রুভমেন্ট করব এখন এটা যে ইমপ্রুভমেন্ট করব এটা ইমপ্রুভমেন্ট করতে হলে তো আমার আগে সাইটের ভিতরে লগইন করতে হবে যেমন আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছেন ফেসবুক অ্যাকাউন্ট খুললে তো পুরাতন অ্যাকাউন্টের মতো দেখাবেন আপনি ফেসবুকে ভিতরে আগে লগইন করতে হবে লগইন করে দেন হচ্ছে এখানে ছবির কভার ছবি বিভিন্ন ধরনের ছবিগুলা চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে নতুন নতুন কন্টেন্ট পাবলিশ করতে হবে মানে পোস্ট করতে হবে এইভাবে পোস্ট করতে করতে একটা সময় পুরাতন অ্যাকাউন্টের মতো দেখতে হবে সো এখানে সেম জিনিস আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাকে আগে ওয়েবসাইটের ভিতর লগইন করতে হবে তারপর বিষয়গুলাকে এখন আমরা চেঞ্জ করব তো এখন লগইন করব কিভাবে এই যে উপরে অ্যাড্রেস বারটা আছে ওই অ্যাড্রেস বারে একটু মাউসটা রাখেন ক্লিক করেন অ্যাড্রেস অ্যাড্রেস স্ল্যাশের পরে লিখেন ডাব্লুপি ডাব্লুপি হাইপেন অ্যাডমিন ওকে ইন্টারে চাপ দেন এই যে লগ ইন ইনফরমেশন গুলো চলে আসে আমি এখানে কথাটা আরেকবার একটু বলি আপনার লগ ইন করার জন্য ওয়েবসাইটের অ্যাড্রেসটা যেটা আছে এটা তো লাগবি মানে লোকাল হোস্ট তারপর আপনার ফোল্ডারের নাম এটা লিখতে হবে এটা লেখার পর স্ল্যাশ দিয়ে লগ করার জন্য আপনি দুইটা জিনিস দিতে পারেন একটা হচ্ছে ডাব্লুপি অ্যাডমিট অথবা জাস্ট লগ ইন লিখলেও এই পেজটা চলে আসবে হ্যাঁ আচ্ছা পাসওয়ার্ডটা একটু দিয়ে জাস্ট লগ এ ক্লিক করেন এই তো এইতো এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড এখান থেকে আপনি কন্ট্রোল করবেন আহ ডেশবোর্ড থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন কিভাবে আমি বলে দিই এখানে জিনিস আছে ডান পাশে দেখেন এই যে হাউ যে লেখা আছে আপনার নামটা ডানপাশে ডান পাশে একদম উপরে দেখে একটু মাউসটা নিয়ে যান আপনার আরেকটু উপরে যে কালো রঙে হ্যাঁ এই যে এখান থেকে লগ আউট অপশন আছে এই লগ আউট ক্লিক করলে আপনি ওয়েবসাইটে বের হয়ে যাবেন যেটা হচ্ছে আপনি ফেসবুক থেকে যেভাবে লগ আউট হন আর কি হ্যাঁ আর যে আরেকটা অপশন আছে দেখেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট যে বাম পাশে দেখাচ্ছে দেখেন একটা হোম আইকন কালো কালো রঙের যে ইয়েটা আছে বাম পাশে নিয়ে যান মাউসটাকে বামে সরাই নিয়ে যান আপনি কি আছেন হ্যাঁ এই তোই তো এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট ওয়েলকাম টু মাই ওয়েবসাইট যেটা এখানে রাখেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট যেখানে লেখা আছে ওইখানে মাউসটা নেন এই যে এখানে বিজিস সাইট এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে দেন বিজিস সাইটে গিয়ে বিজিস সাইট নতুন ট্যাবে ওপেন করে নেন তাহলে নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়ে যাবে ও এখানে ক্লিক করে ফেলছেন আচ্ছা যাই হোক সো এই হচ্ছে অবস্থা আপনার চাইলে এখান থেকে আপনি আবার ড্যাশবোর্ডে ব্যাক করতে পারবেন কিভাবে করতে পারবেন

সে এখন বলেন আপনাদের কাজগুলা করতে কার কি প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো একটু শেয়ার করেন